একদিন আল্লাহ রসুল দোজাহানের বাদশা মসজিদ নববীতে বসে আছেন। শেরে খোদা হযরত আলী নবীর সম্মুখ দিয়ে যাচ্ছে, তো আল্লাহর হাবিব আলীকে ডেকে কি বলছে দেখুন। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়। রসুল বলেন শোনো আলী, কি বলি গো আমি, পূর্ব দিকে শিকার করতে যেও না গো তুমি। আলী বলছে, আলী বলেন হুজুর আমার খুলে বলুন না, আর খোদার দুনিয়ায় শিকার করতে কেন যাব না। এই বলে আলী পূর্ব দিকে শিকার করতে যায়, গায়ের জোরে গেল দেখো কি হয় আলীর উপায়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়। হযরত আলী শিকার নেশায় রওনা হলো, আর কিছু দূরে গিয়ে সে এক অবাক দেখিল। আর কি দেখল, সুতোর ডগায় পাহাড়ে ঝোলে দেখিতে সে পায়। আর আলী বলছে, আল্লাহ তুমি খেলছো খেলা তোমার দুনিয়ায়, সুতোর ডগায় পাহাড়ে ঝোলে ছিড়ে না হিজায়, বুঝি এই কারণে দয়ার নবী আসতে বাধা দেয়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়। হেঁটে হেঁটে হযরত আলী পথ যে চলিল, আর আল্লাহ তাআলা আবার দেখো কি দৃশ্য দেখালো। সোনার পাখি রাস্তার মাঝে, সোনার পাখি রাস্তার মাঝে আলী দেখা পায়। আর বসে বসে সোনার পাখি, বসে বসে সোনার পাখি নগরা খুঁটে খায়। আলী বলে, কেমন হলো বলো দয়াময়, বুঝি এই কারণে দয়ার নবী আসতে বাধা দেয়, বুঝি এই কারণে দয়ার নবী আসতে বাধা দেয়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়,
আমার কি করল ভাবতে ভাবতে হযরতে আলী হয়ে যে রওনা, আর সামনে পড়ল তিনটি কুয়া, দৃশ্য দেখো না কি দৃশ্য। প্রথম কুয়ার পানি গলে দিচ্ছে পোয়ারা, মাঝের কুয়া শুকিয়ে ফেটে হয় পাগল পারা। প্রথম কুমার পানে গলি, তৃতীয় কুমায় যায়, বুঝি এই কারণে দয়ার নবী আসতে বাধা দেয়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খুদার হাবিবে বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সম্মুখ দিয়ে যায়। শেষ কথায় আমার প্রিয় কবি আমার আব্বা জান ডাক্তার মহিদুল ইসলাম সাহেব কি লিখছে দেখুন। দয়ার নবী বলেন ডেকে আলী শোনো না, ঝুলছে পাহাড়ি মন স্বরূপ অনেক থাকবে না, ওই সোনার বরলে বাজ হবে ইমান থাকবে না, পর তোমার আপন হবে আপন রবে না। তাই নীলে রাতের মহিদুল ডাক্তার থাকো নবীজির মায়া, নবীর কথা মিলছে দেখো শেষ জামানায়। একদিন মসজিদ নববীতে, একদিন মসজিদ নববীতে রসুল বসে রয়, খোদার হাবিব বসে রয়, হযরত আলী শিকার করতে নবীর সমক দিয়ে যায়, হযরত আলী শিকার করতে নবীর সমক দিয়ে।